মার্কস ডেজার্ট কুইনের জার্নি শুরু হয়েছে চট্টগ্রাম থেকে। ২৪ ডিসেম্বর ২০২১ তারিখে চট্টগ্রামের পাঁচলাইশ চকবাজার এলাকায় অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জোনের এলাকা ভিত্তিক প্রতিযোগিতা। সকাল থেকেই অংশগ্রহণকারী প্রতিযোগীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। উপস্থাপকের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রতিযোগীদের নিয়ে আসা ডেজার্টের স্বাদ ও গুণাগুণ যাচাই করতে শুরু করেন সম্মানিত বিচারকরা। এরই মাঝে চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যাচাই বাছাই শেষে ৫০ জন প্রতিযোগীদের মধ্য থেকে টপ টেন বেছে নেওয়া হয়। এরপর শুরু হয় টপ টেনের লড়াই। সেরা ১০ জন ভেন্যুতে মাত্র ৪৫ মিনিটের মধ্যে তৈরি করেন পছন্দ মতো ডেজার্ট। বিচার প্রক্রিয়া শেষে অবশেষে আমরা খুঁজে পাই পাঁচলাইশ চকবাজার এলাকার মার্কস ডেজার্ট কুইন। পাঁচলাইশ চকবাজার এলাকার মার্কস ডেজার্ট কুইন নির্বাচিত হন পাপিয়া সরকার। পাপিয়া মার্কসের পক্ষ থেকে পান একটি গোল্ড কয়েন এবং পরবর্তী রাউন্ডের লড়াইয়ের সুযোগ। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বিজয়ী যথাক্রমে পান ফ্রিজ, টিভি এবং ওভেন। দেশ জুড়ে চলছে মার্কস ডেজার্ট কুইনের আঞ্চলিক প্রতিযোগিতা। আমরা আসছি আপনার এলাকায়। ডেজার্ট বানিয়ে আপনি প্রস্তুত তো?